আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোম্যান্টিক সম্পর্কে ইংরেজি সাহিত্যের এটি একটি সৃজনশীল অধ্যায় রোম্যান্টিক যুগ ইংরেজি সাহিত্যের একটি অসামান্য সময়কাল যা সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল এটি যুক্তিবাদ এবং শৃঙ্খলাপূর্ণ পূর্ণ নিও যুগের প্রতিক্রিয়া স্বরূপ আত্মপ্রকাশ করে রোম্যান্টিক যুগে প্রকৃতি আবেগ স্বাধীনতা এবং কল্পনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় রোমান্টিক যুগের কিছু ও বৈশিষ্ট্য দেয়া হলো এ সময় প্রকৃতির গুরুত্ব ছিল প্রকৃতির সৌন্দর্য এবং মানব জীবনের সাথে এর সম্পর্কের গুরুত্ব দিত এবং কল্পনা যুক্তির অনুভূতি এবং শক্তির উপর বেশি গুরুত্ব দেয়া হতো স্বাধীনতার উদযাপন করা হতো ব্যক্তিগত স্বাধীনতা এবং সৃজনশীলতার প্রতি আকর্ষণ ছিল সাধারণ মানুষের প্রতি আগ্রহ ছিল সাধারণ মানুষের জীবন ও অনুভূতিকে তুলে ধরা হতো এবং অতিপ্রাকৃত ঘটনা সাহিত্যের প্রাধান্য পায় রোমান্টিক পিরিয়ডের কিছু সাব পিরিয়ড রয়েছে এর মধ্যে আর্লি রোমান্টিক পিরিয়ড তারপরে হাই রোমান্টিক পিরিয়ড এবং লেট রোমান্টিক পিরিয়ড অন্যতম থেকে সাল পর্যন্ত সাধারণত আর্লি রোমান্টিক পিরিয়ড ছিল এই সময়ে রোমান্টিক ভিত্তি স্থাপিত হয়। প্রধান লেখকরা প্রকৃতি এবং আবেগের নতুন চেতনা উপস্থাপন করে এরপরে আসে হাই রোমান্টিক পিরিয়ড যেটা ছিল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময় রোমান্টিক কবিরা তাদের সেরা কাজ উপস্থাপন করেন আবেগ এবং প্রকৃতির সাথে গভীর সংযোগ স্থাপন করেন তারপরে চলে আসে লেট রোমান্টিক পিরিয়ড যেটা আঠারোশো তিরিশ থেকে শেষ অব্দি বিস্তৃত ছিল রোমান্টিক ধারণার পাশাপাশি বাস্তববাদের দিকে অগ্রসর হয় এই সময়ে এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ লেখক ও তাদের রচনা সম্পর্কে আলোচনা করছি প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেডস স্যামুয়েল টেইলর কোলারিজের সাথে যৌথভাবে প্রকাশিত হয় এটি রোমান্টিক যুগের সূচনাকারী টিনটার্ন অ্যাবে এবং ওড ইনটিমেশন অফ ইমর্টালিটি প্রকৃতি এবং আবেগের গভীর সম্পর্ক তুলে ধরে এ দুটাই ছিল উইলিয়াম অর্সার্থ বিখ্যাত দুইটা রাইটিং যেটা তোমরা অলরেডি পড়েছ এরপরে আসেন স্যামুয়েল টেইলর কোলারিজ তার প্রধান দুটো কাব্য ছিল দ্য রাইম অফ দ্য এন্সিয়ান্ট ম্যারিনার এবং কুবলা খান কোলারিজের রহস্যময় এবং অতি প্রাকৃত বিষয়বস্তুকে গুরুত্ব দিয়েছে এরপরে আসে লর্ড বাইরন যিনি চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ এবং ডন ওয়ান রচনা করেছেন স্বাধীনতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর জোর দিয়ে তার ব্যঙ্গাত্মক শৈলী অর্থাৎ স্যাটায়ার এবং বাইরনি হিরোর ধারণা প্রসিদ্ধ হয় এরপরে আসে রোমান্টিক যুগের আরেকজন কবি পার্সিবেশী শেলির কথা ও টু দ্য ওয়েস্ট ওয়েন্ড টু ওয়াশ স্কাই স্বাধীনতা এবং কল্পনার গভীর প্রকাশ ঘটায় সেলি সামাজিক অন্যায় এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য তার লেখায় জোর দিয়েছেন এরপরে যার কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন আর কেউ জন কিটস ও আ গ্রিসিয়ান আর্ন সৌন্দর্যের চিরন্তনতা এবং ক্ষণস্থায়ী জীবনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে কিটসের কবিতা সংবেদনশীল এবং সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ উইলিয়াম ব্লেকের কথা কিন্তু না বললেই নয় তিনি সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স শিশু সুলভ সরলতা এবং বাস্তব জীবনের কঠোরতার মধ্যে বৈপরীত্য সৃষ্টি করে লিখেন ব্লেকের শিল্প এবং সাহিত্য একসাথে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে রোম্যান্টিক যুগের কিছু গদ্য উপন্যাস সম্পর্কে জেনে নেওয়া যাক ম্যারি শেলি জেন অস্টেন ছিল অন্যতম দুজন গদ্য ও ঔপন্যাসিক ফ্র্যাঙ্ক বিজ্ঞান এবং নৈতিকতার মধ্যে দ্বন্দ্ব এবং জেন অস্টেন সামাজিক সম্পর্ক এবং মানুষের অনুভূতির গভীরতা প্রকাশ করেন এই দুটো এর মাধ্যমে এবার চলে আসা যাক রোমান্টিক যুগের সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবে ফরাসি বিপ্লব ছিল সেই সময় স্বাধীনতার ধারণাকে প্রভাবিত করেছিল শিল্প বিপ্লব হয়েছিল প্রযুক্তি এবং প্রাকৃতিক জীবনের দ্বন্দ্ব থেকে অভিজাত শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ হতো সাধারণ মানুষের অনুভূতির প্রতি আগ্রহ ছিল রোমান্টিক যুগের সাহিত্যিক কিছু বৈশিষ্ট্য ছিল যেমন প্রকৃতি এবং অনুভূতির প্রতি গভীর আকর্ষণ ক্লাসিক্যাল শৃঙ্খলার বিপরীতে কল্পনার স্বাধীনতা অর্থাৎ আগে শুধুমাত্র ক্লাসিক্যাল রাইটিংস গুলোকেই ফলো করে লেখা হতো যেমন মিথ বা ক্লাসিক্যাল রাইটিংস যেগুলো আছে কিন্তু এই সময়ের পর থেকে মানুষ কল্পনা নির্ভর হয়ে লিখতে শুরু করেন সামাজিক এবং রাজনৈতিক চিন্তাধারার পরিবর্তন ঘটে সুতরাং বলা যায় রোমান্টিক পিরিয়ড ইংরেজি সাহিত্যের সৃজনশীলতার এক উজ্জ্বল অধ্যায় এই সময় লেখকরা প্রকৃতির স্বাধীনতা এবং আবেগকে তাদের রচনায় প্রাণবন্ত করেছেন তাদের সাহিত্য আধুনিক যুগের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে আশা করছি তোমাদের রোমান্টিক এই সম্পর্কে একটা বেসিক ধারণা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই